Hey guys, Sahil here. কেমন আছেন আপনারা? I hope আপনারা ভালো আছেন। তো আপনারা যে সাইডে এই সাইডে এই সাইডে আর এই দুই সাইডে আপনারা যে ভিডিও আর কি চতুর্থ সাইডে যে আপনারা পোস্টারটা আর কি ডিপিটা দেখতেছেন, এই ধরনের ডিপি যদি আপনারা বানাইতে চান তো আপনাদের কিচ্ছু হতে না, জাস্ট আমার ভিডিওটি ভালো করে দেখতে হবে। তো এই ধরনের ডিপি বানানোর জন্য একটা অ্যাপ্লিকেশন লাগবে পিক্সেল ল্যাব, আর এটা আপনারা হোয়াটসঅ্যাপে ডিপি লাগাতে পারেন, ইনস্টা, ফেসবুক, যেখানে ইচ্ছা আপনারা লাগাতে পারেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের আপনারা যদি ফটো বানাতে চান তাহলে আপনাদের কী করতে হবে, একটা অ্যাপ্লিকেশন লাগবে, এটা পিক্সেল ল্যাব। তো আমরা এখন পিক্সেল ল্যাবটি ওপেন করে নেব। তো এইটা আপনারা এটা প্লে স্টোরে ইজিলি পেয়ে যাবেন, ওইখানে আপনারা গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব, তো আপনারা এটা পেয়ে যাবেন। তো আমরা এখন পিক্সেল ল্যাবটি ওপেন করে নেব। ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। তার আমরা ফার্স্ট কী করব, এই তো আমরা এইটাকে ডিলিট করব, এখানে ক্লিক করব, এখানে উপরে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন, তো এখান থেকে আমরা ডিলিট করে দেবো। তো আপনারা এটা ডিলিট করতে পারেন না করতে পারেন, তো আমি ডিলিট করে নিলাম। তো তারপরে যে এইটা মাঝখানটা আপনারা দেখতে পেয়েছেন এই চিহ্নটা, এই চিহ্নতে চলে যাবো। যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি শেপ, এই শেপ নেব। নেওয়ার পর আমরা কী করবো, এইটা যে জিরো আছে তো আপনারা দেখতে পেয়েছেন এই তো জিরো, জিরোটা আমরা পুরো হান্ড্রেড করে দেবো, তো আমাদের গোল হয়ে গেলো। তারপর এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমরা কী করবো, এইটা আবার কী করবো, এই তো নিচে দেখতে পেয়েছেন কপি, এইখান থেকে আমরা কপি করে নেব। তো আমরা এখানে কপি করলাম, কপি করার পর কী করতে হবে, এই দিকে যাবেন। যাওয়ার পর আপনারা দেখতে পেতেছেন এই যে রিলেটিভ সাইজ, ঠিক আছে। তো এই তো রিলেটিভ সাইজ গিয়ে আমরা এখান থেকে, এই তো আপনারা দেখতে পেয়েছেন মাইনাস চিহ্ন বাম সাইডে দেখতে পেয়েছেন মাইনাস চিহ্ন, এখান থেকে আমরা থ্রি মাইনাস করবো, ওয়ান টু থ্রি। তো মাইনাস করে কী করবো, এখান থেকে ওকে করবো, ওকে করে আমরা বের হয়ে যাবো। বের হয়ে যাওয়ার পর এই তো রিলেটিভ পজিশন এখানে ক্লিক করবো, ক্লিক করে এইখানে এই তো আপনারা পজিশনটা আপনারা এখান থেকে বসায় নেবেন। এইভাবে আমরা পজিশনটা বসায় নেবো, ঠিক আছে। তো আমাদের এটা বসে পড়ছে, তো আমরা তারপরে উপরে আরেকটা যে আছে ওইটা পজিশন হিসেবে বসেনি, তো এটা সরি আগে এটা পজিশন হিসেবে বসাবো। এখানে ক্লিক করবো, এটা পজিশন হিসেবে বসায় নেবো, তারপর এটাতে ক্লিক করবো, আবার এটা পজিশন হিসেবে বসায় নেবো, ঠিক আছে। তো আমাদের এটা পজিশন হিসেবে বসে গেছে। বসে যাওয়ার পর আমরা এখন কী করবো, এখন আমরা কী করবো, ওকে করবো, ওকে করে এইদিকে যাবো, গিয়ে এটা কালার দেবো। এই তো আপনারা দেখতেছেন এই সাইডে এই তো কালার, এই কালারে ক্লিক করে এটা আমরা কালার দিয়ে দেবো। তো আমাদের কিন্তু পজিশন হিসেবে বসেনি, তো এখান থেকে ওকে করে দেবো। ওকে করে আমরা এখানে আবার পজিশনে যাবো, গিয়ে আমরা পজিশন হিসেবে বসায় নেবো। তো আপনাদের এইভাবে আপনারা বসাবেন। তো আপনারা কীভাবে, আমাদের ওই নিচেরটা পজিশন হিসেবে বসেনি, তো আমরা এখন পজিশন হিসেবে বসায় নেবো এইভাবে। তো আমাদের কিন্তু পজিশন হিসেবে বসে গেছে, তো এখান থেকে ওকে করে দেবো। ওকে করে আমরা কী করবো, এই তো উপরে দেখতে পেয়েছেন একটা কেমন চিহ্ন, তো এই চিহ্নতে চলে যাবো, ঠিক আছে। তো এই চিহ্নতে ক্লিক করবো, ক্লিক করে আমরা দেখতে পেয়েছেন এই তো এই যে নিচে একটা চিহ্ন, এই চিহ্নতে ক্লিক করবো। ক্লিক করে এই যে দুইটা দেখতেছেন বাক্স, এই বাক্স দুটোতে ক্লিক করবো। ক্লিক করে আপনারা দেখতে পেয়েছেন নিচে অনেকগুলো অপশন চলে আসছে, তো আমরা এই অপশনটাতে ক্লিক করে দেবো। তো আমাদের ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ওকে চলে আসছে, আর ইউসি ওরমক তমক। তো এখানে ওকে করে দেবো। ওকে করার পর আমরা আবারও এইখানটায় কানিতে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবো। বের হয়ে যাওয়ার পর আপনাদের কাজ হলো কি, এইদিকে স্ক্রল করবে, করার পর এই তো আপনারা দেখতে পাচ্ছেন ইরেস কালার, এই তো ইরেস কালার, ইরেস কালারে ক্লিক করে এটা অন করে, অন করে আপনাদের সাইডে দেখতে পাচ্ছেন এই কলমের চিহ্ন, এই কলমের চিহ্নতে ক্লিক করে তো এখান থেকে ওকে করে দেবেন। আমাদের কিন্তু কালারটা চলে গেছে, তো আমরা এখন কী করবো, এখান থেকে ওকে করে দেবো, এই তো ওখান থেকে ওকে করে দেবো। ওকে করার পর আপনারা এটা যেমন ইচ্ছা বড়ো করে নিতে পারেন, বড়ো করলে আপনার যদি সুবিধা হয়, যেমন সুবিধা হবে, তো আপনারা এখানে বড়ো করে নেবেন। বড়ো করে নেওয়ার পর আপনার কী করতে হবে, পিছনের কালারটা, ব্যাকগ্রাউন্ডটা আপনার কালো দিতে হবে, নাহলে ভালো লাগবে না। তো আপনার কালারটা, ব্যাকগ্রাউন্ডটা কালো দেওয়ার জন্য আপনার কী করতে হবে, তো এই তো আপনারা নিচে দেখতে পাবেন চার নম্বরের অপশনটি, এই চার নম্বরে চলে যাবেন। যাওয়ার পর এই যে বাম সাইডে কালার, এই কালার দেবো, উপরে কালার, কালার থেকে কালো দিয়ে দিয়ে এখান থেকে ওকে করে দেবো। এখন আপনাদের কাজ হলো যে এইটার কালার লাগাবেন, তো এইটার কালার লাগানোর জন্য আপনার কী করতে হবে, এই তো মাঝখানটা যেতে হবে, ঠিক আছে। তো এই মাঝখানে এইদিকে যাবেন, যাওয়ার পর এটা কালারে যাবেন, কালার থেকে আমরা ইনেবল করবো, করে আপনার যেটা ইচ্ছা কালার আপনার, আমি এটা আমি সবুজ দেবো, ঠিক আছে। তো এটা সবুজ দিলাম, ওকে করে দিলাম। তারপর এইদিকে স্ক্রোল করলে আপনারা দেখবেন স্ট্রোক, এই তো স্ট্রোক দিবেন, স্ট্রোকে এখানে ক্লিক করে আপনারা যেটা স্ট্রোক আপনারা দিতে চান, তো এখানে এইটা আপনার নিচে দেখতে পাবেন মাইনাস প্লাস, বাম সাইডে মাইনাস, রাইট এই প্লাস, তো এইটা আপনারা বড়ো করেও দিতে পারেন। তো আমি এইটুকু রাখবো, রাখার পর এটা ওকে করে দেবো। এখান থেকে ওকে করে আমাদের কিন্তু কেমন হয়েছে, তো আমরা কী করবো, এইদিকে আবার এইদিকে স্ক্রল করবো, করার পর আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে শ্যাডো, ইনার শ্যাডো, এই শ্যাডোটা আমরা অন করে দেবো। অন করার পর তারপর আরও আরও আরেকটু সিম্পল শ্যাডো আছে, এটা অন করে দেবো। অন করে দেওয়ার পর আমাদের কিন্তু ভালো লাগতেছে, কিন্তু আমাদের স্ট্রোকটা একটু কম দেখা যাচ্ছে। তারপর স্ট্রোকে যাবো, আবার ওইখানে স্ট্রোক থেকে আমরা এখানে প্লাস করে দেবো, একটু প্লাস করে দেবো, তো আমাদের কিন্তু হয়ে গেছে। তো এখন কী করবো, আমাদের লেখা লাগবে, তো আমার নামটা লেখা লাগবে, তো আপনি যেটা নাম দিয়ে লিখতে চান, তো এই তো সাইডে দেখতে পাবেন এই চিহ্ন, এইতে যাব, এই তো নিচে দেখতে পাবেন টেক্সট, এই টেক্সটে ক্লিক করবো, উপরে দেখতে পাবেন চলে আসতে, এইখানে ডাবল ট্যাপ করবো। ডাবল ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে চলে আসবে, তো আপনারা যেটা নাম দিতে চান, তো আমি এইখানে দেবো সাহিল।
তো এই সাইয়াল শাইল দিয়ে দেবো, ওকে করে দেবো। ওকে করে আমরা কী করবো, এইদিকে যাবো, যাওয়ার পরে এই তো সাইজ দেখতে পেলেন, নিচে আপনারা দেখতে পেলেন সাইজ, এই সাইজে যাবো, গিয়ে একটু বড়ো করে নেবো, বড়ো করে এই তো এই নিচের দিকে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, ওকে করে দেবো। ওকে করে কী করবো, এই তো কালার দেখতে পেলেন সাইডে, দেখতে পেলেন কালার, এখানে কালারে যাবো, যাওয়ার পরে এই তো গ্রেডিয়েন্ট চলে যাবো, যাওয়ার পর এখান থেকে আপনারা এই যে প্লাস আপনারা এইখান থেকে করে নেবেন, ঠিক আছে। তো এই তো আমরা কালারটা দিয়ে নেবো, নেওয়ার পর কী করবো, এখান থেকে ওকে করে দেবো। ওকে করার পর আপনারা কী করবেন, স্টাইল দিতে হবে। তো আপনারা এখানে ফন্টে চলে যাবেন, এখানে নিচে দেখতে পাবেন ফন্ট, এদিকে ফন্টে যাবেন ডাবল এবি। এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে অনেক ধরনের ফন্ট আসবে, আপনারা এখান থেকে একটা ফন্ট দিয়ে দেবেন, ফন্ট দিয়ে ওকে করে দেবেন। ফন্ট দিয়ে ওকে করে দেওয়ার পর আপনারা এটা একটু বড় করে দেবেন, বড় করার সঙ্গে তারপর কী করবে, আপনার কিন্তু একটু ভালো লাগতেছে না, তো এখন এটা ভালো লাগার জন্য আপনার কী করতে হবে, এদিকে যাবেন, যার পর এটারও স্ট্রোক লাগাবো। তো এই তো এখানে স্ট্রোক লাগাবো, স্ট্রোকটা এনেবল করে দেবো, আপনারা যেটা স্ট্রোক লাগাইতে চান। তো আমি এখানে নিচের দিকে দেখলেন এটা এখানে প্লাস, তো আমি এটা যেটা আপনার স্ট্রোক ভালো লাগে তো ওইটা আপনারা লাগাই নেবেন। তো আমি এটা হোয়াইট স্ট্রোক লাগাবো, লাগাই একটু আর একটু বাড়াই দেবো, বাড়ানোর পর এখানে ওকে করে দেবো। তো আমাদের কিন্তু একটু চাপাচাপি হয়েছে না, তো আমরা কী করবো, এই অপশনটিতে ক্লিক করবো, ক্লিক করে আমরা একটু একটু ফাঁকা করে দেবো, ফাঁকা করে ওকে করে দেবো। তো এটা একটু ছোটো করবো, এইভাবে ধরে একটু ছোটো করে দেবো। তো আমাদের এটা ছোটো হয়ে গেছে, তো আমরা এখন কী করবো, আমরা আপনারা ভাবতেছেন তো আমাদের এইটুকু হইলো, তো আমরা ফুল কীভাবে অ্যাড করবো। তো আবার কী করবো, এটাতে ক্লিক করবো, ওপরে আমার সাইলটাতে ক্লিক করবো, এই তো নিচে দেখতে পাচ্ছেন কপি, এই কপিতে চলে যাবো, এখানে ডাবল ট্যাপ করবো, করে আমরা এখানে জাস্ট এফ লিখবো, এফ লিখে ওকে করে দেবো। তো ওকে করে আমরা কী করবো, এইদিকে যাবো, তারপর এই ফোনটে চলে যাবো, মাই ফোনটে যাবো। তো আপনারা যদি এইগুলা যদি অ্যাড না করতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ভিডিওটা দেখে আপনারা অ্যাড করতে পারেন। তো আমরা এই তো ফুলে চলে যাবো, ফুলে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে কিন্তু চলে আসছে, তো এখানে ওকে করে দেবো। ওকে করে আমরা কী করবো, এইটাকে এইখানে এইভাবে এইভাবে ঘোরায় বসায় দেবো, এইভাবে, ঠিক আছে। তো এইভাবে বসায় দেবো, তারপর আবারও এটা এদিকে যাবো, যাওয়ার পর এটা আমরা কপি করবো, কপি করে আমরা কী করবো, এটা ঘুরে এই সাইডে এইভাবে বসায় দেবো। তো আমাদের কিন্তু কিন্তু সেই সুন্দর লাগতে। তো আপনারা এটা ইউটিউবে যদি লাগাইতে চান, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যেইখানে না কেন আপনারা লাগাইতে পারবেন। তো এখন কী করবো, এটা সেভ করবো কীভাবে, এই তো উপরে দেখতে পাবেন একটা অপশন, এখানে ক্লিক করবো, ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে আছে আপনাদের এখানে ডিফল্ট, ডিফল্টে ক্লিক করবেন, ক্লিক করে তো আপনারা দেখতেছেন আলট্রা ডিফল্ট কাস্টম লো মিডিয়াম হাই ভেরি হাই আলট্রা আপনার যেটা ইচ্ছে দিতে পারবেন। তো এখান থেকে আপনার টেস্ট করে নেবেন। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, বাই বাই।